معراج النبی صلی اللہ علیہ وسلم اٹا আমাদের প্রাণ প্রিয় রসূলের অন্যতম একটি সম্মান মর্যাদা এমন মর্যাদা এমন সম্মান ইতিপূর্বে আল্লাহ কোন নবী রাসূলকে দেন নাই এই মিরাজ শরীফ নবীর মিরাজ হওয়ার আগে رسول الكريم صلى الله عليه وسلم جهن مكة المكرمة كافر بيمان مشرك بيديني را جهن الله را حبيب كي قدار مدومي عصار عصرون را مدومي نانان بابي جهن رسول را انتر آغاد دیچن رسول پاک كي قشتو دیچن تخني الله پاک رب العزت نبی پاک کے شانتونا دبار جنو اللہ را حبیبیر انتر تسلی دبار جنو اللہ امار رسول کے عرش عظیمی رو پرے محان رب العزت نیجیر دربارے نیئے گلین جو رو بولن صبح اور اٹھو جو رو بولن اے معراج نبیر نیجیر تھی کے نوئے رسول پاک صلی اللہ علیہ وسلم نیزے سائر سفر کرسن تان آئے سورہ بنی اسرائیل پتم آیاتی پرمان کرے سبحان اللذی اسرا جا امار نبی نیزے تکے سفر کرن نائی نبی نیزے جان نائی امی رسول کے نیے گیے سی ٹھیکی نا نیزے تکے جوا আর নিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে জোরে বলেন আছে না নাই আল্লাহ রাসূলের মিরাজকে অনেকে স্বপ্নের বলেছেন কাল্পনিক বলেছেন অসম্ভব বলেছেন আসমান কিভাবে ভেদ করবে উর্ধ জগতে কিভাবে যাবে বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্নের একটি আয়াত দিয়ে আল্লাহ জবাব দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবিদিহি আমার রসূল নিজের থেকে জান নাই আমি ওই মহান সত্তা আমি ওই মহান আল্লাহ আল্লাযী আসরা বিআবিদিহি যিনি সফর করিয়েছেন ভ্রমণ করিয়েছেন বিআবিদিহি বে নবীহি বলেন নাই বে রাসূলহি বলেন নাই কারণ নবী রাসূল আল্লাহর দরবার থেকে বান্দার কাছে আহকাম নিয়ে নাযিল হয় আহকাম নিয়ে আগমন করে আর বিআবিদিহি বলে এটাই বুঝাইলেন যে আমার রসূল জমিন থেকে আমি খোদার দরবারে আসার পরেও আমার নবী হচ্ছে আব আমি হচ্ছি মাহবুব জোরে বলুন সুবহানাল্লাহ কারণ তাফসীরে সাহাবীর ভিতরে তাফসীরে রুহুল মাআনির মধ্যে এই বিআবিদিহির চমৎকার ব্যাখ্যা দেওয়া হলো যে আবদিহি কেন বলা হলো এর মূল কারণ হচ্ছে ইহুদিরা তারা তাদের নবীর হযরতে উযাইর আলাইহিস সালামের দুই একটি মুজিজা দেখে ওনাকে ইবনুল্লাহ আল্লাহর পুত্র বলে প্রচার শুরু করলো বড় করে বলেন নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালামের উম্মত খ্রিস্টানেরা তারাও ঈসা নবীর বাবা ছাড়া পিতা ছাড়া জন্ম গ্রহণ করার কারণে তারা তাকে বলেছেন ঈসা ইবনুল্লাহ ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র আর আমার রসূল নবীর একটা মুজিজা নয় দুইটা মুজিজা নয় নবীর আফাদ ও মস্তক মুজিজা নবীর হাত মুজিজা চোখ মুজিজা চুল মুজিজা নবীর পা মোবারক মুজিজা নবীর পেশাব মুজিজা পায়খানা মোবারক মুজিজা নবীর প্রতিটি অঙ্গে প্রত্যঙ্গে আল্লাহ এমন রহমত এমন বরকত এমন ক্ষমতা দিয়েছেন অন্য নবীকে তা আল্লাহ দেন নাই এত কিছুর পরেও নবীকে আল্লাহ যখন উর্দু জগতে নিয়ে গেলেন আল্লাহ প্রমাণ করে দিলেন আমার নবী আমি আল্লাহও নয় আল্লাহর পুত্রও নয় বিআবিদিহি আমার নবী হচ্ছে আমার বান্দা
ঠিক না ব্যাটি একটু জোরে বলেন আমার বাবারা আমরাও আল্লাহর বান্দা রাসূলে করিমও আল্লাহর কিন্তু এক না একটু জোরে বলেন না পাকিস্তানের আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহি যিনি জাতীয় কবি পাকিস্তানের তিনি বলেছেন আব্দে দিগর আব্দহু সিজে দিগর ও সরাফা ইন্তেজার ও মুনতাজার পৃথিবীর মানুষকে জানাই দিলেন যে আমরাও আল্লাহর বান্দা রাসূলে করিমও আল্লাহর বান্দা কিন্তু পার্থক্য কি আমরা আল্লাহকে পাওয়ার জন্য ইন্তেজার করি আমরা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করি আল্লাহ রেজামন্দি আল্লাহকে খুশি সন্তুষ্ট করার জন্য জান মাল اولاد সব বিসর্জন দিয়ে আমরা আল্লাহকে চাই আল্লাহর রেজামন্দি চাই আল্লাহর অপেক্ষায় থাকি আর আব্দু হুসি যে দিগার নবী হচ্ছেন এমন বান্দা যাকে পাওয়ার জন্য যাকে দেখার জন্য স্বয়ং রব্বুল ইজ্জত অপেক্ষা করেন আল্লাহ তো চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে বলেন এই জন্য আমার বাবারা হযরত মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাম একদিন আল্লাহর দরবারে আবেদন করলেন আয় রব্বুল আলামিন আনা কলিমুল্লাহ ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাবিবুল্লাহ মাল ফারকু বাইনাহুমা হযরত মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের দরবারে আরজ করলেন এ আমার মালিক ও মাওলা আমি তোমার কলিমুল্লাহ মুহাম্মদ হচ্ছে হাবিবুল্লাহ মাল ফারকু বাইনাহুমা আমি তোমার কাছে জানতে চাই কলিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এমন সময় রব্বুল আলামিন জানাই দিলেন কলিমুল্লাহ বলা হয় কলিমুল্লাহ বলা হয় ওই নবীকে ইয়াতি আলা তুর সিনা সুম্মা ইউনাজি রব্বি আরিনি আনজুর ইলাই চিৎকার দি বলুন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন হে মূসা শুনো কলিমুল্লাহ বলা হয় ওই পয়গম্বরকে যিনি আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কালাম করার জন্য ইয়াতি আলা তুর সিনা যিনি তুর পাহাড়ে যাইতে হয় তুর পাহাড়ে চলে যায় সুম্মা ইউনাজি তুর পাহাড়ে গিয়ে আমি আল্লাহর দরবারে আবেদন করে রব্বি আরিনি আয় আল্লাহ আপনি আমার সাথে দেখা দেন আমি আপনার সাথে কথা বলতে চাই রব্বি আরিনি আনজুর ইলাইক রব্বি আরিনি আনজুর ইলাইক আর রব্বুল আলামিন জবাবে দিলেন লাম তারানি মূসা তুমি আমাকে দেখতে পারবা না এটা হলো কলিমুল্লাহর শান যিনি আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহর দিদারের জন্য তুর পাহাড়ে যেতে হয় ওই জায়গা গিয়ে আল্লাহর সাথে হাজার হাজার পর্দার আড়াল থেকে কথা বলতে হয় আর হাবিবুল্লাহ বলা হয় ইয়া নামু আলা ফিরাশিহি আমার কথা নয় আল্লাহ রব্বুল আলামিন বলে আমার হাবিবুল্লাহ বলা হয় ওই নবীকে ইয়া নামু আলা ফিরাশিহি যিনি আপন বিছানার মধ্যে শুয়ে থাকেন যিনি আপন বিছানায় আরাম করেন আমি আল্লাহ জিবরিলকে পাঠিয়ে পয়গাম দিয়েছি যে আমার হাবিবকে নিয়ে আসো আমি আল্লাহ হাবিবের সাথে দেখা দিতে চাই বড় করে বলুন আল্লাহু আকবার আরো বড় করে বলুন আল্লাহু আকবার এই জন্য আমার বাবারা কোরআনুল করিম আমরা তাফসির করি দরস দিই এই কোরআনুল করিম যেই নবীর উপরে নাজিল আল্লাহ করলেন কোরআনের সূরা কেন মক্কি বলা হয় এই সূরাগুলোকে কেন মাদানী বলা হয় আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহর একটা কিতাব কামিলের মধ্যে পড়ানো হয় আল ইতকান ফি উলুমিল কোরআন যেটাকে উসুলের তাফসিরের কিতাব বলা হয় ইমাম জালালউদ্দিন সুয়ুতি লিখলেন যে আল্লাহর কোরআনকে মক্কি কেন বলা হয় মাদানী কেন বলা হয় এর কারণ হলো আল্লাহর হাবিব যখন মক্কায় ছিলেন
নবী যখন মক্কার জমিনে ছিলেন ওই সময় যেই সূরাগুলো আল্লাহ নাযিল করেছেন ওগুলার নাম হলো মক্কি হিজরত করে মদিনায় চলে যাওয়ার পরে আল্লাহ যেই সূরাগুলো নাযিল করলেন ওগুলার নাম মাদানী জোরে বলুন সুবহানাল্লাহ আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ এটা তিনি এটাই বুঝাই দিলেন যে আমার নবী কোরআনের মুহতাজ নয় নবী কোরআনের মুখাফিক কি নয় বরং কোরআনুল কারীম আল্লাহর নবীর মুখাফিক কি নবী যেখানে আল্লাহ কোরআন পাঠিয়েছেন সেখানে নবী কোরআন নেওয়ার জন্য কোরআন পাওয়ার জন্য নবী কোথাও যাইতে পারেন হন নাই কোথাও যেতে প্রয়োজন হয় নাই কিন্তু মূসা নবী কলিমুল্লাহ ওই নবীকে বলা হয় যিনি তাওরাত কিতাব নেওয়ার জন্য তুর পাহাড় যাইতে হয়েছে বড় করে বলুন সুবহানাল্লাহ পার্থক্য আছে না নাই একটু জোরে বলেন আরো বড় করে বলুন না আছে কিনা আজ আমরা মেরাজ নবীর মাহফিলে আল্লাহর হাবিবের মেরাজ আল্লাহ কেন করাইলেন দুই একটি কারণ আপনাদেরকে বলবো এই কোরআনুল কারীমের একটা সূরা যার নাম হলো তওবা সূরা তওবার 111 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ রব্বুল আলামিন বলেন ঈমানদারেরা আমি তোমাদের জান এবং মাল ঈমানদারের জান এবং মাল এই দুইটা জিনিস আল্লাহ বলেন আমি কিনে নিলাম আমি তোমাদের কাছ থেকে ক্রয় করে নিলাম বিআন্না লাহুমুল জান্নাহ আমি কাল কিয়ামতের ময়দানে তোমাদের জান এবং মাল যিনি আমার কাছে বিসর্জন দিতে পারবে আমি বিনিময়ে তাকে জান্নাত দান করব একটু বড় করে বলতে হবে সুবহানাল্লাহ মুফাসসির ইকরামরা লিখলেন আল্লাহ ঈমানদারের জান এবং মাল কিনে নিলেন ঈমানদারেরা তাদের জান এবং মাল যদি আল্লাহর জন্য উৎসর্গ করতে পারে আল্লাহর জন্য যদি বিসর্জন দিতে পারে ওই ঈমানদারেরা হলো বিক্রেতা আল্লাহ হলেন ক্রেতা বিক্রিত বস্তু হলো জান এবং মাল বিনিময় হলো জান্নাত নবীর মেরাজ কেন আল্লাহ করাইলেন তার অন্যতম হিকমত হলো যে আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়ে যে জান্নাত আল্লাহ দান করবেন ওই জান্নাতও দেখাইবেন আর জান্নাত যিনি দান করবেন ওই আল্লাহ রব্বুল আলামিনের দিদার দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবীর মেরাজ করার পিছনে কারণ হলো যে আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন হাবিব আপনি ঈমানদারকেও দেখলেন ঈমানদারের জান এবং মাল দেখলেন বিক্রেতাকেও দেখলেন বিক্রিত বস্তুও দেখলেন এখন আপনার দেখার হলো বিনিময় যে আমি আল্লাহ জান্নাত দিব এবং যিনি আল যে আল্লাহ কিনে নিলেন ওই আল্লাহকেও দেখার দরকার কারণ আপনি হচ্ছেন ঈমানদার আল্লাহ ঈমানদার আর আল্লাহর মধ্যে আপনি হচ্ছেন মধ্যস্থতাকারী সুবহানাল্লাহ বলেন আল্লাহ আর ঈমানদারের মধ্যস্থতাকারী ঈমানদার আর আল্লাহর মধ্যে লেনদেনের এটার মধ্যস্থতাকারী হচ্ছেন আপনি রসুল তা আপনি ঈমানদারকেও দেখেছেন ঈমানদারের জান মাল দেখেছেন এবার বিনিময় জান্নাত আর যেই খোদা কিনে নিয়েছেন ওই খোদাকে দেখার জন্যই আমি আল্লাহ আপনার মেরাজ করাইলাম যাতে আপনি বিনিময় জান্নাতও দেখতে পারেন আর যেই বিনিময় যে আল্লাহ দিবে সে আল্লাহকেও যেন দেখে যেতে পারেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ রসুল কি জান্নাত দেখে নাই জোরে বলেন জাহান্নাম দেখে নাই জান্নাত এবং জাহান্নামের মালিক আল্লাহকে দেখেছেন কিনা একটু দুই হাত তুলে বলুন না দেখেছেন কিনা মাঝখানে কোনো পর্দা ছিল বড় করে বলুন না কোনো পর্দা ছিল কোনো পর্দা ছিল না এই আমার হাতে তাফসিরে সাবি এই কিতাবের মধ্যে একটি হাদিস ইমাম হাকিম নিসাফুরি মুস্তাদরাক লিল হাকিমের হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা জোরে বলুন সুবহানাল্লাহ আরো বড় করে বলেন সুবহানাল্লাহ এই হাদিসের রাবি হচ্ছেন সাইয়্যিদানা আব্দুল ইবনে আব্বাস যিনি রাসূলের পাকের সাহাবী আবার আল্লাহর হাবিবের চাচাতো ভাই আল্লাহ রসুলের কি
বড় করে বলেন না রাসূলের চাচা তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা আতিল ইলমা ওয়াল হিকমা যে আল্লাহ আমার চাচা তো ভাইয়ের সিনার মধ্যে আল্লাহ আপনি ইলম এবং হিকমত দান করুন রাসূল যদি দোয়া করে এই দোয়া কি ফেরত যা একটু জোরে বলেন না যা সুনান ইবনে মাজার ভিতরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আলী মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল ইয়ামান দেশের কাজী বিচারক বানিয়ে ইয়ামান দেশে পাঠাচ্ছেন حضرت مولا علی بولین یا رسول اللہ لا ادری مال قزات اپنی اما کے بیسارک بنائی لین کینتو بیسار کاس کیبھابے کرے امی تو جانی نا امی تو اپنی اما کے بیسارک بنائی دیلین فضرب بیادہ فی صدرہ رسول کریم صلی اللہ علیہ وسلم নিজের নূরানি বরকতময় হাত মোবারকে দিয়ে মাওলা আলীর সিনার মধ্যে একটু থাপ্পড় দিলেন নূরানি হাত মোবারক লাগালেন আর মাওলা আলী বলে যে আমার বিচার কাজ কিভাবে করতে হয় বিচার কিভাবে সম্পাদন করতে হয় আমার জানা ছিল না কিন্তু কামলি ওয়ালা নবীর নূরানি হাত যখন আমার সিনায় নবীর হাত লেগেছে ওই দিন এমন এলেম এমন রহমত নিয়ামত বরকত আমার সিনাতে আল্লাহ দিয়েছেন আমি মৃত্যু পর্যন্ত কোন বিচার কাজে কোন রকমের সমস্যায় পড়িনি কার হাতের বরকত রাসূলের পাকের হাতে আছে না নাই আছে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বুখারীর দুই জায়গায় আছে বুখারী শরীফের দুই জায়গা আবু হুরাইরা সবচেয়ে রাসূলের হাদিস বেশি শুনেছেন যেহেতু মসজিদে নববীতে একটা জায়গার নাম আছে মকামে আহলে সুফফা নবীর যেই গরীব অসহায় সাহাবা ইকরামরা মসজিদের যেই কোণায় বসে থাকতেন এদের সংখ্যা 70 এর মতো এই 70 জন সাহাবীর মধ্যে একজন ছিলেন হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবচেয়ে রাসূলের হাদিস বেশি বর্ণনা করেছেন উনি একদিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি উকসিরুল হাদিসা মিনকা আমি আপনার হাদিস বেশি শ্রবণ করেছি কিন্তু আমার সমস্যা হলো আমি ভুলে যাই আমি কি স্মরণ রাখতে পারি না হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার চাদরটা বিছাও রুমালটা আল্লাহ রাসূল রুমালের মধ্যে হাতটা মুষ্টি করে রুমালের মধ্যে এভাবে হাতের মুষ্টি ছেড়ে দিলেন আর বললেন জাম্মি এই রুমাল এই চাদর তোমার সিনার সাথে লাগাও সুবহানাল্লাহ বলেন কিসের সাথে সিনার মধ্যে লাগাও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল পাকের নূরানি হাতের মুষ্টিবদ্ধ হাত আমার চাদরে রুমালে লেগেছিল আর ওই রুমাল যখন আমি আমার সিনায় লাগাইলাম আমি এরপর থেকে আল্লাহ রাসূলের একটি হাদিসও ভুলি নাই একটি হাদিস মোবারকও ভুলি নবীকে এই বরকত দিয়েছেন কে একটু জোরে বলেন এই জন্য আমার বাবারা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যে হাদিসটা ইমাম হাকিম নিসাফুরি রাহমাতুল্লাহ আলাই মুসনাদ রাকলিল হাকিমের মধ্যে আনলেন তাফসিরে সাবির ভিতর 450 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে আল্লাহর হাবিব বলেন রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা আমার প্রিয় নবী আপনাদের জানের চেয়ে নবী কামলিওয়ালা নবী বলেন আমি মেরাজ রজনীতে আল্লাহ রব্বুল আলামিনকে কোন পর্দার আড়াল থেকে নয় কোন আবরণ থেকে নয়
মাসখানে কোন ধরনের পার্টিশন কোন পর্দা ছিল না রাইতু রব্বি আযজা ওয়া জাল্লা আমি সরাসরি আমার আল্লাহকে দেখেছি বড় করে বলুন না সুবহানাল্লাহ এরপরে তাফসিরাতে আহমদিয়ার ভিতরে আল্লামা শেখ আহমদ মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহ যার লিখিত কিতাব মাদ্রাসার আলির মধ্যে নুরুল আনোয়ার পড়ানো হয় ওই মোল্লা জিউন রহমাতুল্লাহর একটা তাফসীর এক খণ্ডে যেটার নাম হলো তাফসিরাতে আহমদিয়া সুবহানাল্লাহি আসরা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখা আমার নবী মিরাজ রজনীতে যেই মাত্র আল্লাহর দরবারে যখন পৌঁছে গেলেন আল্লাহর হাবিব যখন পৌঁছে গেলেন নবীজি আল্লাহর দরবারে পৌঁছেই বললেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত নবী বলেন আল্লাহ আমি আমার জানের ইবাদত মালের ইবাদত আমার কওলি বলেন ফেলি বলেন সব ধরনের ইবাদত আল্লাহ আপনার দরবারে নিয়ে আসলাম আমার নবীর ইবাদতের কথা শুনে আল্লাহ খুশি হয়ে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিলেন কে আল্লাহ একটু জবান খুলে বলেন না কে আরো বড় করে বলুন না কে আল্লাহর নবী বলেন আল্লাহ আমি আমার জানের ইবাদত মালের ইবাদত আমার যাবতীয় ইবাদত যে কোন ধরনের ইবাদত আপনি আল্লাহর দরবারে নিয়ে আসলাম আর আল্লাহ নবীকে আরশে আযীমের উপরে নিয়ে আমার নবীকে সালাম দিলেন সালামের জবাবে বা নবী দিচ্ছেন আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহ ইসলিহিন জোরে বলুন আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আজ আমার বাবারা এখানে একটা কথা মনে রাখবেন আল্লাহর হাবিব সালামের জবাব দিলেন আসসালামু আলাইনা আল্লাহ আপনার সালাম আমাদের উপরে নিলাম আপনার সালাম শুধু আমার উপরে নয় আমাদের উপরে নিলাম ওয়ালা ইবাদিল্লাহ ইসলিহিন আল্লাহ তোমার যত নেককার বান্দা বান্দি দুনিয়াতে আসছে এবং আসবে সমস্ত নেককার উপরে তুমি আল্লাহর সালাম অন্তর্ভুক্ত করে নিলা একটু জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার এই নামাজের তাশাহুদের ভিতরে আমরা শুধু নবীকে সালাম দিই না শুধু আল্লাহর হাবিবকে সালাম দিই না বরঞ্চ নবীর উম্মতের যারা নেককার যারা পরহেজগার যারা সলিহিন সলিহাত যারা আল্লাহর মাহবুব বান্দা বান্দি যারা আমরা যেখানে নামাজের বাহির নবীর সাথে নবীকে সালাম দেওয়ার সাথে বুজুর্গানে দিনদেরকে সালাম দিই কিনা মা বাবাকে সালাম দিই কিনা ওস্তাদদেরকে সালাম দিই কিনা অনেকে আপত্তি তুলে নবীর সাথে বুজুর্গদের নাম কেন স্মরণ করি আউলিয়া ইকরামদেরকে আমরা স্মরণ কেন করি মা বাবাকে কেন আমরা স্মরণ করি আরে বাবা নবীর সাথে তাদের নাম উল্লেখ করা তো নিষেধ নাই কারণ তাশাহুদের ভিতরে এটা তাফসিরাতে আহমদিয়ার ভিতরে তাফসিরে রুহুল বয়ানের ভিতরে আছে যে আমার নবী বলতেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন এই সলিহিন বান্দা যারা কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ ওই বান্দা বান্দিদের উপরে সালাম নামাজের ভিতরে সেট করে দিয়েছে তো যাদেরকে নামাজের ভিতরে সালাম দিতে হয় নামাজের বাহিরে দিলে কি নাজায়েজ একটু জোরে বলেন না নাজায়েজ জায়েজ আছে না নাই একটু হাত তুলে বলুন না জায়েজ আছে না নাই কোনো অসুবিধা আছে সেইখানে জিবরিল আলাইহিস সালাম তো সবাই সিদরাতুল মুনতাহার ভিতরে যখন আল্লাহর হাবিব সালামের জবাবে বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন জিবরিল আলাইহিস সালাম সহ এবার ফেরেশতারা উচ্চ আওয়াজে বলা শুরু করলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ এই তাশাহুদ নামাজে পড়া কি সুন্নাত না ওয়াজিব নামাজের মধ্যে তাশাহুদ পড়া কি সকলের মনে হয় সন্দেহ হচ্ছে এখনো উচ্চ আওয়াজে বলেন না নামাজের মধ্যে পড়া ওয়াজিব আওয়াজ দিয়ে বলেন না কি তাহলে নামাজের মধ্যে এটা পড়া যখন ওয়াজিব এটার ভিতরে যা আছে সবই তো ওয়াজিব
এই তাশাহুদের মধ্যে নবীর সালাম আছে না নাই জোরে বলেন সলিহিনদেরকে সালাম দেওয়া আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই তাহলে আপনি যেখানে নামাজে তাশাহুদ পড়া ওয়াজিব নবীকে সালাম দেওয়া ওয়াজিব তো নামাজের বাহিরে আপনি উম্মত এই আপত্তি কেন করেন যে না নবীকে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা বলা না জায়েজ শিরিক হারাম বিদআত হিন্দুর জন্মাষ্টমী খ্রিস্টানদের ক্রিসমাসের সাথে আপনি যে তুলনা করলেন আপনার কি ঈমান থাকবে না একটু চাওয়াজে বলুন না থাকবে না কিভাবে আপনি নবীর উম্মত দাবি করবেন আর নবীর এটাকে ব্যঙ্গ করবেন ইমাম তবরানী তবরানী শরীফের মধ্যে এনেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের ময়দানে পা অবশ হয়ে গেল প্যারালাইসিস হয় না বলেন বলেন পা যখন অবশ হলো আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়াইতে পারেন না এমন কঠিন বিপদে পড়লেন উনি দাঁড়াইতে পারে না আরেকজন সাহাবী রাসূল ওনাকে বললেন উযকুর আহাব্বান নাসে ইলাইক খুব মনোযোগ অনেক গুরুত্বপূর্ণ এই হাদিসটা আমাদের জন্য আমরা ইয়া রাসূলুল্লাহ কেন বলি ইয়া নবী আল্লাহ কেন আমরা রাসূলকে ডাকি এটা কত ফজিলতের কত মহব্বতের আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন আমাকে যখন একজন সাহাবী বললেন আপনি যদি এই রোগ থেকে এই বিপদ থেকে যদি মুক্তি পেতে চান উযকুর আহাব্বান নাসে ইলাইকা আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে স্মরণ করুন যিনি আপনার সবচেয়ে কি তাকে কি করুন এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বলতে লাগলেন ইয়া মুহাম্মাদা এইভাবে একবার নয় দুইবার নয় যখন আল্লাহর রাসূলের নাম ধরে ইয়া মুহাম্মাদা যার অর্থ হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আল্লাহর নবীর নাম মোবারক যেই মাত্র স্মরণ করতে লাগলেন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন সাথে সাথে দেরি হয় নাই আমার রোগ দূর হয়ে গেছে ভালো করে কে একটু জোরে বলেন না আর একটু জোরে বলেন না কে রব্বুল আলামিন আমার নবীর নাম নেওয়ার কারণে মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমরকে সুস্থ করে দিলেন আমি বলতে চাই কথা আল্লাহর হাবিব যখন আল্লাহর দরবারে গেলেন মোল্লা আলী মোল্লা জিউন লিখলেন তাফসিরাত আহমদের ভিতরে আল্লাহ স্বয়ং রব্বুল আলামিন আমার নবীকে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসে আওয়াদনা এই পর্যায়ে যখন নিয়ে গেলেন আল্লাহ বলতে লাগলেন হাবিব আনা ওয়া আনতা ওয়া মা সিবা যালিকা এই কথাটা তাফসিরাতে আহমদিয়ার ভিতরে সুবহানাল্লাযী আসরা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আনলেন যে আমার আল্লাহ নবীকে কাছে পেয়ে বলতে লাগলেন হাবিব আনা ওয়া আনতা ওয়া মা সিবা যালিকা ও আমার হাবিব আমি আল্লাহর আপনি রাসূল ছাড়া ওয়া মা সিবা যালিকা আমি আল্লাহ আর আপনি নবী ছাড়া মা সিবা যালিকা আসমান বলেন জমিন বলেন আরশ বলেন কুরসি বলেন আমি আল্লাহর সৃষ্টি জগৎ যা দেখতেছেন খলাকতুহু লিআজালিকা আমি সব কিছু তো আপনার কারণে বানাইলাম বড় করে বলুন না সুবহানাল্লাহ এর জবাবে আল্লাহর নবী বললেন ইয়া রব আনা ওয়া আনতা ওয়া মা সিওয়া যালিকা তারাকতুহু লিআজালিকা আল্লাহ আপনি আমার জন্য বানাইলেন আমি রাসূলের খুশির জন্য আমাকে রাজি খুশি করার জন্য বানাইলেন আমি রাসূল জবাব দিচ্ছি আপনি আল্লাহ এবং আমি রাসূল ছাড়া তারাকতুহু লিআজালিকা ও রব্বুল আলামিন আমি রাসূল ঘোষণা দিচ্ছি আপনি আসমান বানাইলেন আমার জন্য জমিন বানাইলেন আমার জন্য চাঁদ বানাইলেন আমার জন্য সূর্য বানাইলেন আমার জন্য
তমাম জাহান আমি রাসূলের গোলামীর জন্য আমার ইতাআত করার জন্য বানাইলেন আমি রাসূলও জবাব দিচ্ছি আপনি রাসূল আপনি আল্লাহ আর আমি রাসূল আপনার সামনে ঘোষণা দিচ্ছি সব কিছু আমি বিসর্জন দিলাম একমাত্র আপনি আল্লাহকে ফে আপনি আল্লাহ আমাকে চাচ্ছেন আর আমি রাসূল আপনাকে সুবহানাল্লাহ বলেন না বড় করে বলুন না সুবহানাল্লাহ সেই মকামের মধ্যে নবী যখন পৌঁছে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদ আওহাল্লাহু তাআলা নবীকে আল্লাহ এটা জানাই দিলেন ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আমবিয়ায়ে হাত্তা তাদখুলা জান্নাত রাসূল আমি আল্লাহ আপনাকে একটা জিনিস জানাই দিলাম আপনার আগে সব নবীদের জন্য সমস্ত আম্বিয়া ইকরামের জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করা আপনার আগে আমি হারাম করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ ওয়ালাল উমামে হাত্তা তাদখুলা উম্মাতুকা শুধু তাই না রাব্বুল আলামিন বলেন রাসূল আমি আল্লাহ আপনার জন্য আপনার মকামের জন্য আপনি রাসূলকে এমন ইজ্জত দান করলাম এমন মর্যাদা দান করলাম সব নবীদের জন্য আপনার আগে যেভাবে জান্নাতে যাওয়া নিষেধ আপনার আগে নবীদের জন্য জান্নাতে যাওয়া যেভাবে নিষেধ ওয়ালাল উমামে হাত্তা তাদখুলা উম্মাতুকা এমনি ভাবে আপনি নবী উম্মতের আগে অন্য উম্মতের জন্য জান্নাতে যাওয়া নিষেধ নবীর উম্মত দিয়ে জান্নাত আল্লাহ উদ্বোধন সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে বলেন না তাফসীরের রুহুল বয়ানের মধ্যে আছে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে একটা কথা সেখানে লেখা জান্নাতীদের কাতার হবে 120 কত জান্নাতীদের কাতার কয়টি হবে সবাই বলেন না কয়টি আর একটু জোরে বলেন না কয়টি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন এই 120 কাতারের মধ্যে একমাত্র আমি নবীকে আল্লাহ এমন মর্যাদা দিলেন এমন শান দিলেন এমন মর্যাদা দিলেন সব নবীর উম্মতেরা আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের উম্মতরা হবে 40 কাতার আর এককভাবে আমি নবীর উম্মত হবে 80 কাতার বড় করে বলুন না আল্লাহু আকবার আরো জোরে বলুন না আল্লাহু আকবার আমাদের নবীর উম্মত হবে কত কাতার এটা আমাদের কথা নয় ইন্না আতওয়াইনাকাল কাউসার এই কাউসারের তাফসীর তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে তাফসীরে মাজহারির ভিতরে লেখা যে আমার নবীকে শুধু আল্লাহ হাউজে কাউসার দেন নাই এই কাউসারের একত্ব হলো আল উমামাল কাসীরা ও নবী আমি সব নবীর চাইতে আপনাকেই সর্ববেশি উম্মত দান করব আল উমামাল কাসীর আল উমামাল সবচেয়ে বেশি উম্মত কার কোন নবীর জোরে বলেন না কোন নবীর আমরা কি ভাগ্যবান না দুর্ভাগ্যবান একটু হাত তুলে বলেন না আমরা কি এরপরে আমার বাবারা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহ আলাই খুবই মনোযোগ শাহানে হাবিবুর রহমান কিতাবের মধ্যে একটা নুকতা আনলেন নবীর মেরাজ আল্লাহ কেন করাইলেন দ্বিতীয় কারণ সেখানে আনলেন সমস্ত পয়গাম্বরেরা আপন আপন যুগে আল্লাহর সাক্ষী দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু কোন নবী রাসূল তো আল্লাহকে ডাইরেক্ট দেখেন ঠিক না বে ঠিক একটু জোরে বলুন না ঠিক কিনা সব পয়গাম্বরেরা আল্লাহকে না দেখে সাক্ষী দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আর আমাদের নবী কামলিওয়ালা আখেরি নবী যিনি সর্বকালের নবী সর্বযুগের নবী যাকে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন আমার আপনার নবীকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী বানাইলেন সব শেষ নবী বানাইলেন ওই নবীর পরে আর কোনো নবী নাই কোনো রসুল হবে না
তাই আল্লাহ যে এক আল্লাহ যে ওয়াহদাহু লা শারীকা লা এটার সাক্ষ্যটাকে পরিপূর্ণ করার জন্য যেহেতু আগে সবাই না দেখে সাক্ষী দিয়েছেন আল্লাহ কয়জন কয়জন জোরে বলেন না কয়জন সাক্ষী কোনটা বেশি গ্রহণযোগ্য দেখে না না দেখে এটা উচ্চ আওয়াজে বলেন না কোনটা একটা হলো প্রত্যক্ষ সাক্ষী আরেকটা হলো পরোক্ষ সাক্ষী সমস্ত নবী রাসূলেরা পরোক্ষ সাক্ষী দিয়েছেন না দেখেই সাক্ষী দিয়েছেন যে আল্লাহ এক ওয়াদিতিয়ম ওই সাক্ষ্যটাকে পূর্ণ করার জন্য আল্লাহ যে ওয়াহদাহু লা শারীকা লাহু এটা মুফতি আহমদিয়ার খান নাইমি রহমাতুল্লাহ আলাই শানে হাবিবুর রহমানে সুবহানাল্লাযী আসরা এই আয়াতের ব্যাখ্যা এনেছেন যে আমার নবীর মিহরাজ করার পিছনে অন্যতম কারণ হচ্ছে যে অন্য নবীরা না দেখে আমি আল্লাহর সাক্ষী দিয়েছি আমি আল্লাহ এক আর আপনি তো খাতামুন নবীন সর্বশেষ নবী আপনার পরে আর কোন নবী নাই তাই আপনার মিহরাজ করাইলাম আপনি দেখেই বলতে পারবেন যে আমি আল্লাহ দেখেই বলছি আল্লাহ এক সুবহানাল্লাহ এই কারণে রাসূলের মিহরাজ আল্লাহ করিয়েছেন জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ কথা কি বুঝতেছেন আপনারা জোরে বলুন না কথা কি বুঝতেছেন اللهم صل محبت اللهم আমার বাবারা এবার আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিহরাজ রজনীতে আল্লাহর দরবারে যখন পৌঁছে গেলেন সেখান থেকে আসার পথে নবী পাককে আল্লাহ উম্মতের জন্য যে হাদিয়াটা দিয়েছেন সেটার নাম হচ্ছে নামাজ বলেন কি নামাজ কয়ক তো সবার জানা আছে তো কয়ক তো নামাজ এখানে একটি মাসালা বয়ান করব করব বলবো আমার দেশের কিছু আলেমরা বলে নবীর কাছে যদি ভবিষ্যৎ জ্ঞান যেটাকে এলমে গায়েব বলা হয় কি বলা হয় সবার কি মনোযোগ আছে যে নবীর কাছে যদি এলমে গায়েব থাকতো গায়েবি জ্ঞান যদি নবীর কাছে থাকতো তাহলে তো নবী 50 উক্ত নামাজ নিয়ে আসতেন না কারণ নবীর যখন নিয়ে এসেছেন তাহলে বোঝা গেল নবীর কাছে নবীর উম্মতের খবর জানা নাই বড় করে বলবেন না আমি এটার জবাবে একটা হাদিস বলবো যেটা মিশকাত শরীফের বাবু ফজাইলে সাইয়্যিদেনা আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আছে সিদ্দিক আকবরের ফজিলত অধ্যায়ে উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি রাসূলের পাকের বিবি ওনার বুকে আল্লাহ রাসূল মাথা মোবারক দিয়ে আরাম করতেছেন স্ত্রীর বুকে আল্লাহ রাসূল কি করতেছেন পূর্ণিমার রাত আকাশের সব নক্ষত্র দেখা যায় নক্ষত্রগুলো উদিত পূর্ণিমার চাঁদ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আজ এই পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদে আকাশের যে তারকাগুলো দেখা যায় আপনার কোন উম্মতের আমল তারার পরিমাণ কি আছে সুবহানাল্লাহ বলেন না মায়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন যে আকাশের নক্ষত্রের সমান আপনার উম্মতের কারোর আমল আছে কিনা রাসূল করিম বললেন কালা নাহাম লি উমার আল্লাহ রাসূল বললেন হ্যাঁ আয়েশা আছে আমার একজন উম্মতের আমল তারার সমান আছে সেই উম্মতের নাম উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ এটা চিৎকার দিয়ে বলুন না
আল্লাহ রাসূল যখন বললেন হ্যাঁ আছে কি বলছেন হ্যাঁ বললেন না না বলেছেন এই হ্যাঁ বলার দ্বারা কি প্রমাণ হয় না যে নবী আকাশের তারার সম্পর্ক কয়টা তারা আছে নক্ষত্র কয়টা সেটার ইলমও নবীর কাছে আছে আবার সেই তারার পরিমাণ কোন উম্মতের আমল আছে কোন উম্মতের আমল কি পরিমাণ কোন উম্মত কোন আমল করে সেই ইলমও যে রাসূলের আছে এই কথার দ্বারাই তো প্রমাণ হয় নবী যখন বলেছেন হ্যাঁ আছে তাহলে বোঝা গেল নবীর কাছে আকাশের তারার ইলমও আছে সমস্ত উম্মতের আমলের ইলমও আছে ঠিক না ভাই ঠিক একটু জোরে বলেন না আল্লাহ রাসূল যখন ওমর ফারুকের নাম বললেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আর চেহারা মলিন হয়ে গেল কারণ বাবার সামনে নিজের কোন মেয়ের সামনে যখন নিজের বাবার সুনাম না করে অন্য বাবার যখন সুনাম করা হবে নিজের আত্মীয়র সুনাম না করে অন্য জনের যখন সুনাম করা হয় মেয়েরা সহ্য করে ঠিক কি না একটু জোরে বলেন না ঠিক কি না আল্লাহর নবীর সামনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন ফা আইনা হাসানাতু আবি বকর ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের একমাত্র ওমর ফারুকের আমলনামা যদি আকাশের তারার সমান হয় তাহলে আমি আবু বকরের কন্যা আয়েশা বল জানতে চাই তাহলে আমার বাবা আবু বকরের আমল গেল কই সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার বাবারা নবী বললেন আয়েশা ইন্নামা জামিউ হাসানাতি ওমর কা হাসানাতিন ওয়াহিদা মিন আবি বকর মা আয়েশাকে বলেন আল্লাহ রাসূল আয়েশা কোনো চিন্তা করবে না পেরেশান হয় না মন খারাপ করবে না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর আমল নক্ষত্রের সমান ঠিক আছে এই সমস্ত আমল যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার বাবা আবু বকরের সারা জীবনের আমল লাগবে না কা হাসানাতিন ওয়াহিদা একটা আমল যদি অন্য পাল্লায় রাখা হয় আমি নবী ঘোষণা দিলাম ওই আমলটার পাল্লা ভারী একটু জোরে বলুন না আল্লাহু আকবার আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার আজ যারা বলেন নবীর কাছে উম্মতের খবর নাই তাহলে তাফসীরে মাদারে খুলবেন ইন্না আরসালনাকা শাহিদা নবী কি আল্লাহ মেরাজ রজনীতে নিয়ে আল্লাহ দেখা দেওয়ার পরে নবীর সাথে দিদার দেওয়ার পরে দুনিয়াতে প্রেরণ করার সময় আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বান্দারে আমি তোমাদের কাছে এমন নবী প্রেরণ করলাম যিনি শাহিদ যিনি কি শাহিদ যিনি কি আরো জোরে বলেন না কি এই শাহিদের অর্থ তাফসীরে মাদারিকের ভিতরে লেখা শাহিদান আলা মান আমানা বিল ঈমান ওয়া আলা মান নাফাকা বিন নিফাক ওয়া আলা মান কাফারা বিল কুফরে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব কোন উম্মতের ঈমান আছে কোন অন্তর কোন উম্মতের অন্তরে মুনাফিকি আছে কোন উম্মতের অন্তরে কুফরি আছে কিয়ামতের ময়দানে নবী সব উম্মতের পরিচয় দিবে এই মুমিন এ মুনাফিক এ কাফের নবীর কাছে জানা আছে না নাই একটু হাত তুলে বলুন না জানা আছে না নাই আরো বড় করে বলুন না আছে না নাই এরপরে মুসনাদে বাজ্জারের ভিতরে মুসনাদে বাজ্জারের ভিতরে আছে আল্লাহর হাবিব বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম উম্মত আমি নবী দুনিয়ায় থাকা আর আমার পর্দা করা চলে যাওয়া দুটোই তোমাদের জন্য মঙ্গল কারণ তুরাদু আলাইয়া আমালুকুম ফিস সাবাহি ওয়াল মাসা কারণ উম্মতকে বলে দিলেন তোমাদের সবার আমলনামা দৈনিক একবার নয় দুইবার নয় আমি নবীর দরবারে সোমবার অথবা বৃহস্পতিবার ফিস সাবাহি ওয়াল মাসা সকাল এবং সন্ধ্যা আমি নবীর দরবারে আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমাদের আমলনামা প্রেরণ করে সবার আমলনামা আমার কাছে প্রেরণ জোরে বলেন না প্রেরণ করে কে জোরে বলেন না কে ফা ইন রাইতু খাইরান আমি নবী তোমাদের আমল নামক রওজা মুবারকের মধ্যে থেকে ফা ইন রাইতু খাইরান উম্মত তোমাদের আমল নামা যদি ভালো দেখি
তোমাদের আমলের মধ্যে যদি নামাজের আমল রোজার আমল হজের আমল যাকাতের আমল ফর্দা করার আমল দান সদকা করার আমল মসজিদ নির্মাণ করার আমল মাদ্রাসা নির্মাণ করার আমল ভালো কাজের আমল যদি দেখি হামিদুল্লাহ আমি নবীর রোজার মধ্যে আল্লাহর দরবারে খুশিতে শুকরিয়া আদায় করি উম্মতের আমল ভালো দেখলে নবী খুশি না বেজার একটু জোরে বলেন আরো জোরে বলেন না খুশি না বেজার কিন্তু আমার বাবারা এরপরে নবী বললেন ওয়া ইন রাইতু শাররাত উম্মত বিপরীত যদি তোমাদের আমল নামায় যদি নামাজের আমল নাই রোজার আমল নাই হজ যাকাতের আমল নাই দান সদকার আমল নাই কোন ধরনের নেক আমল নাই শুধু বদ আমল আর বদ আমল এই আমল নবী আমি রাসূল যখন দেখি ইস্তাগফারতুল্লাহ আলাইকুম আমি রওজা ফাকে তোমাদের জন্য মাফের জন্য কাঁদতে থাকি বিশ্বাস আছে না নাই একটু জোরে বলেন না আছে না নাই কারণ নবী কি জিন্দা নবী কি জিন্দা একটু হাত তুলে বলেন না জিন্দা অন্য নবীরা সমস্ত নবীরা আরো জোরে বলেন না সমস্ত নবীরা মেরাজ রাতে রাসূল যখন বাইতুল মুকদ্দাসে যাচ্ছেন রাসূল তিনজন নবী হযরতে মূসা কলিমুল্লাহ ঈসা রুহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ সহিহ মুসলিম এবং মিসকাতের হাদিস রাসূল বলেন রাআইতু মূসা ও ঈসা ও ইব্রাহিমা ইউসাল্লি কাইমান ফি কবরিহি আমি তিনজনকে আপন আপন রওজা আপন আপন কবরে নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে দেখেছি আবার বাইতুল মুকদ্দাসে নবী নবীর আগে হাজির সেখানে নবীর পিছনে নামাজ পড়লেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সেখানে নবীর আগে কি হাজির হয় নাই নবীর আগে যায় নাই জোরে বলেন না যায় নাই সবাই নবীকে স্বাগত জানাইলেন আমি বুঝাতে চাচ্ছি এই কথা সেই মেরাজ রজনীতে আল্লাহ যখন পঞ্চাশোক্ত দিলেন নবীর নিয়ে আসলেন এই নেওয়ার কারণে আজকের কিছু গোমরাহী মৌলবী কি মৌলবী কষ্ট হয় আপনাদের বলতে আমি তো কষ্ট পাই না কারণ গত দুই দিন আগেও কামিল সুনান আবু দাউদ সিহাহ সিত্তার কিতাব আবু দাউদ শরীফের কিতাবুস সুন্নাহ কিতাবুস সুন্নাহ এই অধ্যায়ে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নু বলতেছেন উহাজ্জিরুকুম যাইগাতাল হাকীম উহাজ্জিরুকুম যাইগাতাল হাকীম নবীর উম্মতকে সাহাবী ও রাসূল সতর্ক করতেছে আমি সাধারণ মানুষের ব্যাপারে আম মানুষের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করি না আমি বরঞ্চ তোমাদেরকে আমার নবীর উম্মতের যারা হাকিম যারা আলেম হয়ে মানুষকে গোমরাহ করবে মানুষকে পথভ্রষ্ট করবে আমি তাদের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করতেছি একটু জোরে বলেন বানানো বানানো কথা বলছি না আবু দাউদ শরীফের কিতাবুস সুন্নার প্রথম পৃষ্ঠা দেখে নেবেন সুনান আবু দাউদ এখন প্রশ্ন করতে পারেন আলেমদের ব্যাপারে উনি সতর্ক কেন করলেন বলা হচ্ছে ফাইন্না শাইতানা কষ্ট হয় আপনাদের মনোযোগ আছে আপনাদের ফাইন্না শাইতানা কদ ইয়াকুলু কালিমাতাদ দালালাতে আলা লিসানিল হাকীম ফাইন্না শাইতানা হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আলেমদের পদস্খলন আলেমদের হুসুট খাওয়া আলেমরা যে গোমরাহ হবে আলেমরা যে পদভ্রষ্ট হয়ে দল্লু ওয়া আদল্লু নিজেরাও গোমরাহ হবে জাতিকেও গোমরাহ করবে সব আলেম না কিছু আলেম কি বলেন ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না আমি যে সতর্ক করলাম কেন বলছে ফাইন্না শাইতানা কদ ইয়াকুলু কালিমাতাদ দালালা আলা লিসানিল হাকীম অসিরেই দেখবা ইবলিস শয়তান বহু আলেমের মুখ দিয়ে গোমরাহী কথা প্রচার করবে কি কথা আজকের মেরাজ নিয়েও বহু মন্তব্য করে নাই কথা বলেন মেরাজের ভিত্তি নাই সাতাশ তারিখে মেরাজ হয়েছে কোনো প্রমাণ নাই অথচ আপনি তাফসিরে সাহাবি খোলেন তাফসিরে রুহুল বায়ান খোলেন মাওয়াহেবে লুদুনিয়া খোলেন
তাফসীরে আহমদিয়া খুলুন সব জায়গা সমস্ত আলেমরা সমস্ত মুহাদ্দিসরা ফকিরা আকাইদের ইমামরা একমত ওয়াল আসাহু সবচেয়ে বিশুদ্ধ মত বলে সবাই একমত পোষণ করেছেন রাসূলের পাকের মেরাজ রজব চাঁদের 27 তারিখ অর্থাৎ 26 তারিখ দিন যায় রাত রাসূলের মেরাজ হয়েছে জোরে সরে বলুন সুবহানাল্লাহ এদেশের কিছু গোমরা মৌলভী ওই যে মুআজ ইবনে জাবাল বলছেন যে শয়তান তাদের মুখ দিয়ে কিছু গোমরাহি কালেমা তত দালালা গোমরাহি কথা ওদের মুখ দিয়ে কি করাবে বের প্রসার করতেছে কিনা সামনে সবে বরাত নিয়ে করবে করতেছে না তারাবির নামাজের রাকাত নিও কিরে বাবারা করে না তারাবির নামাজ কয় রাকাত বলে কয় রাকাত বলে তারাবির নামাজ কি 8 রাকাত না কয় রাকাত ওরা তাহাজ্জুদের হাদিস দিয়ে তারাবির দলিল দেয় কত বড় ধোকাবাজ ওরা জিয়াফতের বিরোধিতা করার জন্য ওরা নিয়াহতের হাদিস দিয়ে দলিল নিয়াহত মানে হলো বিলাপ করে কান্নাকাটি করা মাটির মধ্যে থাপ্পড় দিয়ে কি করা বুকের মধ্যে থাপ্পড় দেওয়া জামা কাপড় ছিঁড়ে ফেলা চুল দাড়ি টেনে চিৎকার করে করে মইয়তের জন্য কান্না করা এটাকে আরবিতে বলা হয় নিয়াহত বুখারীর হাদিসে নবী এই নিয়াহতকে নিষেধ করেছেন নিয়াহত বিলাপ করে যদি কাঁদে তাহলে মইয়তের আযাব হবে এই দেশের কিছু গোমরা মৌলবী বলে এই নিয়াহতের হাদিস পড়ে নিয়াহতের হাদিস অনুবাদ করে জিয়াফত করলে আযাব শুরু হবে নাউজুবিল্লাহ জোরে বলবেন না নাউজুবিল্লাহ জিয়াফতের বিরুদ্ধে নিয়াহতের হাদিস দিয়ে দলিল দেন তারাবি 8 রাকাত প্রমাণ করার জন্য তাহাজ্জুদের হাদিস দিয়ে কি দেয় এরা কি গোমরা না কথা বলেন না কেন এরাই তো প্রদবষ্ট এই প্রদবষ্ট মৌলভীদের কথা হাদিসে আছে না নাই চিৎকার দিয়ে বলেন না